আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকরাই দুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে 500 মিনিট ফ্রিতে কথা বলতে পারবেন, তাও আবার নিজের নাম্বার গোপন রেখে। তো বন্ধুরা, এই জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো বন্ধুরা, সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো কীভাবে ডাউনলোড করতে হয়। তো এখন দেখাবো আপনাদেরকে কীভাবে ফ্রিতে 500 মিনিট কথা বলতে পারবেন। এর জন্য আপনাকে চলে যেতে হবে এবি টল্ক নামে একটি অপশন আছে, দেখুন এই যে এবি টল্ক নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো বন্ধুরা, অ্যাপটি ওপেন হওয়ার পর উপরে দেখুন 2000 কয়েন, উপরে দেখুন 2000 কয়েন আছে। তো বন্ধুরা, আপনি কীভাবে ফ্রিতে কথা বলবেন সেটা দেখাবো। এর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো বাংলাদেশ নাম্বার সিলেক্ট করতে হবে। তার আগে এখানে দেখুন বাংলাদেশ বা যে কোনো জায়গায় আপনি কথা বলতে পারবেন। তো তার জন্য এখানে ক্লিক করে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, সবার উপরে বাংলাদেশ, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি 0 বাদে যে কোনো নাম্বার আপনি সিলেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমি একটি নাম্বার এখানে ডায়াল করব, 0 বাদে 1939 00 20 00 2024। তো বন্ধুরা, এই নাম্বারটিতে আমি কল করব, তাও আবার নিজের নাম্বার গোপন রেখে। তো বন্ধুরা, এই যে দেখুন আমি কল করলাম। তো বন্ধুরা, এই যে নিচে দেখুন ফ্রিতে কল করলে মানে কল চলে যাবে, আপনি যে কোনো নাম্বারে যে কোনো দেশে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এই কয়েনগুলো আপনি কিভাবে পাবেন, এই কয়েনগুলোর জন্য আপনাকে চলে যেতে হবে। তো তার জন্য আপনাকে সবার নিচে দেখুন কয়েন নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এই যে কয়েন নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখুন, এখানে তিনটা অপশন আছে, এখান থেকে আপনি কয়েন আর্নিং করতে পারবেন। আর্নিং করে আপনি যে কোনো নাম্বারে ফ্রিতে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে হয়। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এবি কল লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।